গাইস আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি নিউ জার্সি একটা এলাকায়। আসলে এলাকাটা খুবই সুন্দর একটা এলাকা। অনেকে আমার কাছে বলেছে যে ভাই একটু আপনার যে যে জায়গায় থাকেন সেই জায়গার আশেপাশের পরিবেশ, রাস্তাঘাট, বাড়িঘর, মানুষের কেমন কীভাবে চলে সেগুলো দেখার কথা, মানে দেখানোর জন্য রিকোয়েস্ট করছে। অবশ্যই তাদের রিকোয়েস্টের পরে ভিত্তি করে আমি এই ভিডিওটা মূলত আমার বানালো। তো দেখেন আসলে এই যে নিউ জার্সির যে এলাকাটা, এই এলাকাটার বাড়িঘরগুলো কেমন, আশেপাশের পরিবেশগুলো কেমন, সেই জিনিসগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আর দেখেন কেমন লাগে। চলে এসেছি নিউ জার্সি হর্টন এরিয়ায়। এই জায়গাটা জায়গাটা এই এলাকাটার নামই হলো হর্টন এরিয়া। এই এরিয়ায় আসলে যারা রিটায়ার্ড করছে তারা এখানে বসবাস করে, যারা জব থেকে রিটায়ার্ড করেছে সেই সব লোকজনগুলো এখানে বসবাস করে। সেই সব দেখতে পাচ্ছেন যে কত কোয়াইট একটা জায়গা। আসলে এমনিতেই কোভিড-19 এখন চলছে, এই কোভিড-19 ভিতরেও জায়গাটা অনেক কোয়াইট, এই কারণে মানুষ আসছে না। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তার পাশে কোনো গাড়ি পার্কিং করা নাই খুব বেশি। আর তাছাড়া এখানে তো নিজস্ব তো সব এ আছে আর কি, গ্যারেজ আছে, এই কারণে তাদের গ্যারেজে সব গাড়িগুলো পার্কিং করে। আর বাড়িগুলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তবে একটা বিষয় যে এখানে যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলো সবাই দেখতে খুবই সুন্দর। বাড়িগুলো যে সম্পূর্ণ যে ব্রিক হাউস, মানে এটি তৈরি থানা, এখানে ইট ছাড়াও বাড়ি রয়েছে যেগুলো দেখছেন, এগুলো হলো কাঠের বাড়ি, কাঠ দিয়ে তৈরি। আবার কাঠ ছাড়াও আরও অনেক অনেক ধরনের বাড়ি রয়েছে, কিছু রয়েছে পাথর, কিছু হাফ ইট দিয়ে তৈরি করা বাড়িগুলো। এইসব বাড়িগুলোর দাম অ্যাবাউট 5 লাখের ভিতরে, 4.5 লাখ থেকে $5 লাখের ভিতরে এসব বাড়িগুলো। এই যে বাড়িগুলো দেখছেন, তবে এই এই যে এরিয়া, এই এরিয়া ট্যাক্সটা অনেক বেশি। প্রতি বছরে এই এরিয়ায় যাদের নিজস্ব বাড়ি আছে সবগুলো বাড়ি ট্যাক্স আছে $12,000 $12,000 করে এই এরিয়ার ট্যাক্স প্রতি বছর। দ্যাটস মিন প্রতি মাসে $1,000 করে ট্যাক্স আছে। আর যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো কোনোটা কিন্তু টু ফ্যামিলি হাউস না, সবগুলো ওয়ান ফ্যামিলি হাউস। আর এই বাড়িগুলো এগুলো ডুপ্লেক্স বাসা, ডুপ্লেক্স বাসা মানে একটাই বাড়ি, নিচে রয়েছে লিভিং রুম, উপরে লিভিং রুম, বাথরুম, তারপরে কিচেন এগুলো দেওয়া রয়েছে, আর উপরে রয়েছে বেডরুম। যতগুলো বাড়ি এখানে দেখবেন, প্রতিটা বাড়ি, যতগুলো বাড়ি আর কি আমি দেখাচ্ছি, প্রতিটা বাড়ি এই সেম থিং, সেম ওয়েতে তেমনইভাবে আপনাদের আমি এখানে আসছি। মূলত একটা বড় ভাই বাসা, তো এলাকাটা আসলে সুন্দর, তো ভাবলাম যে আপনাদের দেখায়। আর তাছাড়া রিকোয়েস্ট করছে তো কিছু মানুষ, তো তাদের রিকোয়েস্ট রাখার কারণে মূলত আমার এই ভিডিওটা করা। দেখছেন তো কত সুন্দর পাশের পাড়াটি ফুল গাছ লাগায় রাখছে। আসলে অনেক সিনসাং আর রাস্তা, সিনসাং জায়গাটা আর রাস্তাটা দেখি কত পরিষ্কার। নিউ ইয়র্কের মতো এমন না, নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্কে কিছু জায়গা এমন, তবে নিউ জার্সি এরকম ক্লিন রাস্তা বেশি দেখা যায়। আউট অফ সিটিতে যদি আসা হয় নিউ ইয়র্ক থেকে, তাহলে এমন ক্লিন রাস্তা, পরিপাটি জায়গা, সুন্দর গার্ডেন, আর প্রতিটা বাড়ির সাথে সুইমিং পুল নাই, তবে মোস্ট অফ দ্য বাড়িতে সুইমিং পুল আছে আর কি। যে যেমনভাবে বিল্ড করছে, অনেক মানুষ করে নিয়েছে নিজে, অনেক মানুষ করিনি, অনেক মানুষ আগের থেকেই ছিল যখন থেকে বাড়ি কিনছে, এইভাবেই করে আর কি তাদের বাড়িগুলো। তবে দর্শক একটা কথা কিন্তু না বললে নয়, এই এলাকার যে মানুষগুলো বসবাস করে, মানুষগুলো আসলে খুবই ভালো, খুবই ভালো, এত ভালো যা বলার মতো না। এদের ব্যবহার, এদের চলাফেরার স্টাইল সবগুলাই একটা মানে অমায়িক। দেখছেন যে এত সময় ঘুরছি, একটা মাত্র গাড়ি দেখলাম যেটা হলো অ্যামাজনের গাড়ি, ডেলিভারি দিয়ে বেড়াচ্ছে অ্যামাজন প্রিমিয়ামের গাড়ি, শুধুমাত্র একটা মাত্র গাড়ি দেখলাম, আর কোনো গাড়ি নেই। আর যে গাড়িগুলো আছে রাস্তার উপরে পার্কিং করা। আর অনেক মানুষের অবশ্য বাড়ির সামনে পিয়াস, তারপরে অ্যাপল, তারপরে অরেঞ্জ, এইসব গাছগুলো লাগানো আছে। আসলে নিউ ইয়র্কে অরেঞ্জ হয় না, অ্যাপলগুলো অ্যাপল হয়, কারণ এখানে ওই ওয়েদার না, অরেঞ্জ হওয়ার মতো ওয়েদার না নিউ ইয়র্কে। তবে অ্যাপল, চেরি এইগুলো হয় ইউজুয়ালি। আর আমরা যে বাসাটায় আসছি
তার অপোজিট সাইডে বাড়ি, যেটা দেখছেন এটা হলো অপোজিট সাইডের বাড়ি। আর আমরা যে বাসাটা আসছি সেটা হলো এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা হলো আমাদের, আমরা আসছি এই বাড়ির বেড়াতে। তবে বাড়িটা দেখে আসলে আমার খুবই পছন্দ হয়েছে। বাড়িটা আউটসাইডটা যেমন সুন্দর দেখতে, ইনসাইডটা ততটাই সুন্দর। তো ইনসাইডও দেখাবো, ব্যাকইয়ার্ডও দেখাবো, ব্যাকইয়ার্ডটা কেমন। দর্শক তো চলুন শাহিন ভাইয়ের বাসার পিছনটা দেখে আসা যাক, আসলে এই বাড়ির পিছনে কী কী লাগানো আছে। বাঙালি বাড়ি তো যেহেতু অবশ্যই ভালো কোনো কিছু দেখাতে পারবো, বা ভালো কোনো কিছু অবশ্যই আছে। আর তাছাড়া শাহিন ভাই আসলে খুবই রুচিশীল একটা ব্যক্তি, শাহিন ভাই ওয়াইফ। এই যে দেখছেন যে গাছ, ফুল গাছ লাগা গেছে, আসলে অ্যাজ ইউজুয়াল এমনভাবে আপনারা দেখবেন না, দেখেন বাসার ব্যাকইয়ার্ডটা কত সুন্দরভাবে সাজায় রেখে দিয়েছে। আর সাথে আছে এখানে আছে টমেটো গাছ, আর এই যে টমেটো গাছ আছে, বেগুন গাছ, কদমে গাছ মানে মিষ্টি কুমড়া, আর সাথে আছে ধনিয়ার পাতা, আর আছে লাল শাক আছে, চাল কুমড়া আছে, লাউ গাছ, ডাঁঠা, সাথে আছে রসুন, ওই যে ওগুলা সবগুলা রসুন গাছ। আর এটা কি ভাই শাহিন ভাই, সরিষা গাছ? সরিষা গাছ বাংলাদেশের পুরো একটা যে মজার একটা যে বেশ সেটা এখানে পাওয়া যাবে। আর এটা আছে রাজবেরি, কেউ যদি কখনো রাজবেরি এইভাবে না দেখে থাকেন তাহলে এটা হলো রাজবেরি গাছ। এই যে রাজবেরি এখনো পাকেনি, কাঁচা কাঁচা রয়েছে, তো এটা হলো রাজবেরি গাছ। আর এই সাইডে আরও কিছু আছে শাহিন ভাই, ওইটা কি স্ট্রবেরি গাছ নাকি? স্ট্রবেরি গাছ ওইটা, এখানে এই যে স্ট্রবেরি গাছ কিছু লাগাইছে যে সবজি হয়েছে তা না। তো দেখলেন তো বাঙালি বাড়ির আসলে গার্ডেনিং সিস্টেমটা কেমন, যেখানে জায়গা পাই সময় পাই সুন্দর করে। আসলে এখানে খরচ হয় বেশি, তারপরে শখের বসেতে মানুষ এগুলো করে। আর এখানে আছে আবার কচু গাছ, টাকা যাই খরচ হোক না কেন, এখানে যে পরিমাণে ভেজিটেবল পাবে তার সাথে ডাবল টাকা খরচ করে ফেলাইছে। কিন্তু ওইটা বড় কথা না, বড় কথা শখ। শখ জিনিসটা আসলে অনেক ব্যাপার স্যাপার। আর এর ভিতরে আবার আছে মিন্ট, যেগুলো মিন্ট গাছ, পুদিনা পাতা, ওই যে পুদিনা পাতা গাছ, এই যে পুদিনা পাতা, এখানে পুদিনা পাতা গাছ রয়েছে। যাই হোক সব কিছু মিলে খুব সুন্দর একটা গার্ডেনিং করে ফেলাইছে। থ্যাংক ইউ।